বিশ্বকাপের পর বাবরকে অধিনায়কত্ব ছেড়ে দিতে বললেন বড় ভাই কামরান। টি টোয়েন্টি বিশ্বকাপে দুই ম্যাচের দুটিতে হেরে খাদের কিনারায় পাকিস্তান। ভারতের বিপক্ষে হার ধাক্কা দিলেও জিম্বাবুয়ের বিপক্ষে পরাজয় নাড়িয়ে দিয়েছে দেশটির ক্রিকেটাঙ্গনকে। সেমিফাইনালের দৌড়ে টিকে থাকার লড়াই কেবল নিজেদের বাকি ম্যাচগুলো জিততেই হবে না, বাবরাজনদের ভাগ্য এখন নির্ভর করছে অন্য দলগুলোর জয় ও পরাজয়ের উপরও। আসর শুরুর আগে অন্যতম ফেভারিট ভাবা হচ্ছিল পাকিস্তানকে, অথচ তাদেরই এখন বিদায়ের ঘণ্টা বাজছে। এদিকে দলের ভরাডুবিতে সাবেকদের সমালোচনাও থেমে নেই। এরই মধ্যে বাবর আজমের অধিনায়কত্বকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। বাবরের অধিনায়কত্ব নিয়ে হতাশ প্রকাশ করেছিলেন দেশটির সাবেক অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। এরপর তাকে অধিনায়কত্ব ছেড়ে দিতে বললেন সাবেক অধিনায়ক সেলিম মালিক। এবার অধিনায়কত্ব ছেড়ে ব্যাটিংয়ে মনোযোগ দিতে বললেন বাবরের চাচাতো ভাই ও দেশটির সাবেক ক্রিকেটার কামরান আকমল। ব্যাটিংয়ে রানখরায় ভুগছেন, অধিনায়কত্বেও সাফল্য আসছে না। এমন অবস্থায় বিশ্বকাপের পরই বাবরকে অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পরামর্শ দিলেন কামরান আকমল। পাকিস্তানিও এক সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কামরান আকমল বলেন, বাবর যদি আমাকে বড় ভাই হিসাবে বিবেচনা করে তবে আমি বলবো তাকে বিশ্বকাপের পরই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াতে। কামরান আরও বলেন, আপনি যদি বাবরকে 25,000 কিংবা 22,000 রানের ক্লাবে দেখতে চান তবে অবশ্যই তার উচিত শুধু খেলোয়াড় হিসাবে খেলা, অন্যথায় অধিনায়কের দায়িত্ব থাকলে চাপে স্বাভাবিক খেলাটা কখনোই খেলতে পারবে না, দিন দিন আরও খারাপ হবে। কামরান বলেন, বাবর কিংবা আমার চাচা বিষয়টি যদি বুঝতে পারে তাহলে উচিত হবে অধিনায়কত্ব ছেড়ে দেওয়া। বিরাট কোহলির মতো নিজের খেলায় তার মন দেওয়া উচিত। অধিনায়কত্ব না ছাড়লে কার্যকর ব্যাটার হিসাবে দীর্ঘদিন তাকে পাওয়া যাবে না বলে মনে করেন কামরান আকমল।